আসসালামু আলাইকুম। আজকে আমি সুজি দিয়ে ভীষণ মজার মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি বানানো একদমই সহজ আর খেতে অন্যরকম টেস্ট, আশা করি সবারই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলায় প্যানে নিয়ে নিচ্ছি ঘি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 চামচ। আমি দুইটা এক সমান দিয়ে দিলাম, আপনারা চাইলে শুধু ঘিও দিতে পারেন। এখন আমি ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি সুজি 1/2 কাপ। সুজি দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে 2-3 মিনিট ভেজে নেব। লো আঁচে ভেজে নিতে হবে। তারপর এখানে লিকুইড দুধ নিয়েছি 1 কাপ, আমি আগে জাল দিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে নেব, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি স্বাদ অনুযায়ী দিতে হবে। এখন নেড়েচেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি ময়দা 1/3 কাপ, শুধু সুজি দিলেও হবে। এখন আমি নেড়েচেড়ে শক্ত টাইট ডো তৈরি করে নেব। হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে থাকুক, এইদিকে আমি মিষ্টির শিরা তৈরি করে নেব। চুলায় প্যানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি, আর পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। দুটা দারচিনির টুকরা দিয়ে দিচ্ছি, আর 2টা এলাচ দিয়ে আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। ভালোভাবে বলক উঠে আসছে, না চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম। এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে, এখন হাতে ঘি লাগিয়ে মথে নিচ্ছি। একদম স্মুথ করে মথে নিতে হবে। তারপরে আমি মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি, হাতে ঘি লাগিয়ে অল্প অল্প করে নিয়ে গোল করে মিষ্টি বানিয়ে নিচ্ছি। এরকম করে আমি বানিয়ে নিচ্ছি। একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে, গায়ে ফাটল থাকা যাবে না। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি, একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। অনবরত উল্টে পাল্টে দিতে হবে, সব সাইডে সুন্দর কালার আসবে। যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে, তখনই মিষ্টিগুলো তুলে নিতে হবে। এর চেয়ে বেশি কালার করা যাবে না, তাহলে মিষ্টিগুলো ভালো হবে না। অনেক সুন্দর কালার আসছে। সবগুলো মিষ্টি আমি এরকম করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে। এখন এই গরম মিষ্টিগুলোর সাথে সাথে হালকা গরম শিরার মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি নেড়েচেড়ে রেখে দিব 1 ঘন্টা। ভালোভাবে ঠান্ডা হয়ে আসলে মিষ্টিগুলো সার্ভ করে নেব। ফিরে আসলাম, মিষ্টিগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর শিরা সোপ করে নিয়েছে। এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি। মিষ্টিগুলো দেখতে অনেক ইয়ামি হয়েছে আর খেতে তো অনেক মজার। একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কতটা মজার হয়েছে। মিষ্টি দেখেই বোঝা যাচ্ছে মিষ্টিটা অনেক টেস্টি হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখুন কতটা মজার হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।